গোপালগঞ্জ জেলার প্রাণ কেন্দ্র হেলিপোর্টে দেন। যেহেতু বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ, তাই আমরা আমাদের জেলার বাইরে কোথাও যাচ্ছি না, আমরা টোটালি শহর থেকে বের হতে পারছি না। তো আমরা চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে গোপালগঞ্জ শহরের ভিতরে কিছু ভিউ আপনাদের দেখানোর জন্য। সো দেরি না করে এখন ভিডিওটি কন্টিনিউ করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গোপালগঞ্জ মেডিকেলে তো মেডিকেলের ভিতরে অনেক সুন্দর জায়গা আছে, চলুন একসঙ্গে দেখে আসি। রাস্তাঘাট খুব পরিষ্কার আছে, আর এখানে মাঝে মাঝে শর্ট ফিল্মের কাজ করে থাকি, গানে ভিডিও করে থাকি। অবশ্য আমাদের গোপালগঞ্জে আমি কাজ করতেছি মুজাহিদ ইসলাম ইউটিউব চ্যানেলে। তো গাইস, এটা হচ্ছে আমাদের মেডিকেলের মসজিদ, আমরা একটু পরে মসজিদের ভিতরে ঢুকবো। মসজিদটা আসলে অনেক সুন্দর একটা মসজিদ, আপনি যদি গোপালগঞ্জ মেডিকেলের ভিতরে না আসেন তাহলে মসজিদটা আপনি দেখতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোপালগঞ্জ মেডিকেলে ঢোকার পর আপনার মন যদি খারাপ থাকে তাহলে ইনশাআল্লাহ মনটা অনেক ভালো হয়ে যাবে, কারণ ভিতরের পরিবেশটা সত্যি অনেক সুন্দর ভাই। আর ভিতরে যেহেতু আমরা সবসময় শর্ট ফিল্ম ফানি ভিডিও কাজ করে থাকি, তো আমাদের জায়গাটা অনেক সুন্দর লাগে। আমাদের শ্যুটিংয়ের জন্য আর মনে করে বাইরে কোথাও যাইতে হয় না, আমরা আমাদের গোপালগঞ্জ জেলার মধ্যে আমাদের সম্পূর্ণ ভিডিওটা শেষ করতে পারি।
মেডিকেল, তারপরে পার্ক, হেলিপড, বিভিন্ন জায়গা আছে আমাদের গোপালগঞ্জের। সব ভিডিও তো এটা দেখানো পসিবল না, ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিও আসলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও করা দিতে পারে। আপনার খুদা।